আঠাশ কৃষ্ণপুর কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে শুক্রবার দলীয় কর্মীরা বিপুলভাবে সম্বর্ধনা প্রদান করে। বিশাল বাইক র্যালির মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে অভিনন্দিত করে উপস্থিত বিশাল অংশের জাতি জনজাতি জনতা। পরে কৃষ্ণপুর মণ্ডল আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান করেন জনজাতি কল্যাণ মন্ত্রী। তাকে নির্বাচনে লড়াই করতে সুযোগ দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য রাজ্য নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানান বিকাশ দেববর্মা। মন্ত্রী হিসেবে একদিকে যেমন সারা রাজ্যের উন্নয়নে কাজ করবেন, অন্যদিকে তেমনি গরিব অংশের মানুষের কল্যাণ সাধনই তার প্রথম অগ্রাধিকার হবে বলে উল্লেখ করেন বিকাশ দেববর্মা। বিশেষ করে আমি মোদীজিকে আমার ধন্যবাদ দেই। মোদীজি আমাকে যেভাবে সুযোগ দিয়েছে, মানিক সাহাজি আমাকে সুযোগ দিয়েছে, তার জন্য আমি মানিক সাহাজি আমাদের প্রতিমা দিদি বিপ্লব দা এবং রাজীব ভট্টাচার্যি যিশুকর্তাকে আমি অনেক ধন্যবাদ দিই। আমি যে সুযোগ পেয়েছি, আমাকে কাজ করার জন্য সুযোগ দিয়েছে, আমি তার জন্য আমি তেলিয়ামুড়া সারা ত্রিপুরার জন্যই আমি কাজ করব। বিশেষ করে আমি গরিব মানুষের জন্য কাজ করব, যেখানে জল নেই, কারেন্ট নেই, রাস্তা নেই, এখানে আমি প্রথম কাজ করব, গরিবদের জন্য কাজ করব। নিজ বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তিনি সমান মনোযোগ দেবেন বলে জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।